কটূক্তি করা হয়েছে আপনারা জানেন সম্প্রতি ঘটনায় ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা, নবীন কুমার জিন্দাল এই দুই বদমাইশ বেয়াদব নবীর সামনে কটূক্তি করেছে এবং আপত্তিকর কথা বলছে, কথা ঠিক না ভাই? ঠিক, এমন কথা বলেছে নবীর চরিত্র সম্পর্কে। এই জন্য আমরা এর প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই, এবং এই ঘটনা ঘটার পর সারা বিশ্ব আজকে 57টি মুসলিম দেশ আছে, সবাই খেপে গিয়েছে, ক্ষিপ্ত হয়েছে, প্রতিবাদ জানাইছে, বিক্ষোভ হচ্ছে। মুসলমানরা, মুসলমানদের কলিজা কী হয়েছে? অন্তর খরম হয়েছে, এমন রক্ত ঝরাছে যেটা বন্ধ হচ্ছে না, এমন একটা আঘাত দিয়েছে এই বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা। তো সুতরাং মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, বাহরাইন, আবুধাবি, এরপরে আফগানিস্তান, এইভাবে ইন্দোনেশিয়া, তারা রাষ্ট্রদূতকে, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তলব করে এর প্রতিবাদ জানাচ্ছে। এমনকি এই যে আপনারা দেখবেন যে কুয়েত, কাতারের আমির, তারা তাদের বাংলাদেশ, তাদের দেশে যে অমুসলিম ভারতের লোক আছে এদেরকে ডেকে এনে যা পাওনা ছিল সব দিয়ে বিদায় করে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, তোমাদের এই দেশে থাকার অধিকার নাই। যারা আমাদের নবীকে আঘাত দেয়, আঘাত দিয়ে কথা বলে, কলিজায় আমাদের আঘাত দিয়েছে, এই ধরনের লোকদেরকে এই দেশে স্থান দেওয়া যাবে না। আপনারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, পত্রিকায় দেখছেন, কথা ঠিক না ভাই? ঠিক না, আমি মিথ্যা কথা বলতেছি? সম্মানিত উপস্থিতি মুসলমান কেরাম, আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে বিশ্ববাস, বিশ্ব মানবতার মুক্তির জন্য, বিশ্ব মানবতার নাজাতের জন্য, হেদায়েতের জন্য অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছেন। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, তারপরে কোনো নবী এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে না। সে নবীর শান, সে নবীর ইজ্জত, সে নবীর মর্যাদা কত বেশি, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমে বহু জায়গায় উল্লেখ করেছে, বলেন সুবহানাল্লাহ। আমি সেই সূরা হুজরাত থেকে দুই নম্বর আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? দুই নম্বর আয়াত। যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ রাব্বুল আমিন এত মহব্বত করতেন, ভালোবাসতেন, যে তার সামনে কোনো মানুষ, কোনো সাহাবি, কোনো লোক একটু উঁচু স্বরে কথা বলবে এটাও আল্লাহ পাক বরদাস্ত করেননি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, হেমানদারগণ তোমাদের গলার আওয়াজ আমার নবীর গলার আওয়াজের উপর যেন উঁচু হয়ে না যায়, বলেন সুবহানাল্লাহ। তোমাদের গলার কণ্ঠস্বর আমার নবীর গলার কণ্ঠস্বরের উপর দিয়ে উঁচু হয়ে যদি না যায়, যাহারা বাদে কমলে বাত, যেমন তোমরা একে অপরের সাথে কথাবার্তা বলার সময় উঁচু করে বলো, তোমাদের বন্ধু বান্ধবের সাথে, সাধারণ মানুষের সাথে তোমরা যেভাবে উঁচু স্বরে কথা বলো, এরকম আমার নবীর সামনে উঁচু স্বরে, উঁচু আওয়াজ দিয়ে কথা বলবে না। যদি বলো আনতাহাবাত আমালুকুম আনতুম লা তাশউরুন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল বলছেন আমার নবীর সামনে যদি তোমরা উঁচু স্বরে কণ্ঠস্বর করো, আওয়াজ দাও, তাহলে তোমাদের এ পর্যন্ত যত আমল করেছো, সৎ কাজ করেছো, ভালো কাজ করেছো, ভালো আমল করেছো, সবগুলি নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমরা মোটেও টের পাবা না। তাফসিরে বলা হচ্ছে কুফরি করলে মানুষের কি থাকে না, আমল নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। কিন্তু নবীজির সামনে যদি এত জোরে আওয়াজ করা হয় তাহলে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ব্যাপার কি? বলা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তোমাদের গলার উস আওয়াজে তিনি অন্তরে আঘাত পান, কি পান?
আঘাত পান, কষ্ট পান, নবীজির কষ্ট, নবীজির দুঃখ, নবীজির বেদনা আল্লাহ পাক সহ্য করেন না, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরামের চিন্তাধারা, তাদের কার্যকলাপ পাল্টে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়াত নাজিল হওয়ার পর আমি নবীজির কাছে গিয়ে কানা কানে কথা বলতাম, বলেন সুবহানাল্লাহ। কানে কানে মানুষ কথা জোরে বলে না, আস্তে বলে, আস্তে বলে। নবীজির কাছে গিয়ে কানে কানে হয়তো আবু বকর কি করতেন, কথা বলতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও আস্তে আস্তে কথা বলা শুরু করে দিলেন। অন্য একজন সাহাবি, তিনি তার ভাষাটাই ছিল উঁচু স্তরের, কথা বলতেন খুব জোরে বলতেন। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবি তার কণ্ঠস্বরকে নিম্নগামী করলেন, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আয়াত নাযিল হয়ে গেছে, সাথে সাথে আমল করছে। এই আয়াতে মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে নবীর দরবারে তোমরা যারা যাতায়াত করবে, নবীর কাছে আসবে, নবীর কাছে বসবে, তখন তোমাদের কী ধরনের আচরণ করা দরকার, কী ধরনের শিষ্টাচার দেখানো দরকার, তোমাদের ভদ্রতা কী পরিমাণ হওয়া দরকার, এইগুলি শিক্ষা দেওয়া হয়েছে আয়াতের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নবীজির শান, নবীজির ইজ্জত, নবীজির মর্যাদা কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজকে নবীজি জীবিত না, ইন্তেকাল করেছেন, নবীজির অবর্তমানে যারা আলেম ওলামা রয়েছেন তাদের সাথে মেপে ঝুঁকে কথাবার্তা বলতে হবে আয়াতের আলোকে, বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ধর্মীয় নেতৃবৃন্দ, এদের ইমাম সাহেব, খতিব সাহেব, এদের সামনে মুয়াজ্জিন সাহেব অত্যন্ত মেপে ঝুঁকে কথা বলতে হবে। নবীজির অবর্তমানে নবীজির যে হাদিস আছে, হাদিস আছে না, এই হাদিস যখন পড়ানো হবে তখন অত্যন্ত ভদ্রতার সাথে, নম্রতার সাথে বসে আন্তরিকতার সাথে হাদিস শুনতে হবে। যদি অন্তর দিয়ে হাদিস না শোনেন, কোরআনের আলোচনা না শোনেন, তাহলে কী হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে। নবীজি ইন্তেকালে পড়ো, তার সম্মান, তার ইজ্জত এক চুল পরিমাণ কোরআনে, বলেন সুবহানাল্লাহ। নবীজি রওজা শরীফে মদিনাতুল মুনাওয়ারায়, সেখানেও উচ্চ স্বরে সালাম দেওয়া যাবে না, কালাম দেওয়া, কালাম করা যাবে না, বলেন সুবহানাল্লাহ। ওখানে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ এরকম ঝাঁকি দিয়ে উচ্চ স্বরে সালাম দেওয়া চরম বেয়াদবি, এটা করা যাবে না। লক্ষ লক্ষ হাজির সাহেবান গিয়া অত্যন্ত আদবের সাথে চোখে পানি নিয়ে সালাম দেয়, আমরা কোথায় এসেছি, কোন দরবারে এসেছি, সেই নবীকে নিয়ে আসছে, কী করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কটূক্তি করা হয়েছে। আপনারা জানেন সম্প্রতি ঘটনায় ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা, নবীন কুমার জিন্দাল, এই দুই বদমাইশ বেয়াদব নবীর সামনে কটূক্তি করেছে এবং আপত্তিকর কথা বলছে, কথা ঠিক না ভাই, ঠিক এমন কথা বলেছে নবীর চরিত্র সম্পর্কে। এই জন্য আমরা এর প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই, এবং এই ঘটনা ঘটার পর সারা বিশ্ব, আজকে 57টি মুসলিম দেশ আছে, সবাই খেপে গিয়েছে, ক্ষিপ্ত হয়েছে, প্রতিবাদ জানাইছে, বিক্ষোভ হচ্ছে, মুসলমানরা, মুসলমানদের কলিজা কী হয়েছে, অন্তর খরণ হয়েছে, এমন রক্ত ঝরাছে যেটা বন্ধ হচ্ছে না, এমন একটা আঘাত দিয়েছে এই বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা। তো সুতরাং মধ্যপ্রাচ্যে সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, বাহরাইন, আবুধাবি, এরপরে আফগানিস্তান, এইভাবে ইন্দোনেশিয়া, তারা রাষ্ট্রদূতকে, ভারতের রাষ্ট্রদূতকে ডেকে তলব করে এর প্রতিবাদ জানাচ্ছে। এমনকি এই যে আপনারা দেখবেন যে কুয়েত, কাতারের আমির, তারা তাদের বাংলাদেশ, তাদের দেশে যে অমুসলিম ভারতের লোক আছে এদেরকে ডেকে এনে যা পাওনা ছিল সব দিয়ে বিদায় করে দিচ্ছে, ছাঁটাই করে দিচ্ছে, তোমাদের এই দেশে থাকার অধিকার নাই। যারা আমাদের নবীকে আঘাত দেয়, আঘাত দিয়ে কথা বলে, কলিজায় আমাদের আঘাত দিয়েছে, এই ধরনের লোকদেরকে এই দেশে স্থান দেওয়া যাবে না। আপনারা ইউটিউবে দেখছেন, ফেসবুকে দেখছেন, পত্রিকায় দেখছেন,
কথা ঠিক না ঠিক না, আমি মিথ্যা কথা বলতেছি? সম্মানিত উপস্থিতি, আজকে সারা পৃথিবী উত্তাল হয়ে উঠেছে। ঢাকাতে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে। আপনাদের উচিত হবে যে প্রতিবাদ জানানো। আর এই কথাগুলি আমাদের বলা মুসল্লিদেরকে সচেতন করা দরকার, যে আজকে নবীর বিরুদ্ধে কথা বলতেছে, অথচ বিশ আল্লাহ রাব্বামিন আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে তিনি নিজে সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ রসুলের চরিত্র কী ছিল? আল্লাহ রাব্বামিন সূরা কলমে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রসুল, আপনি মহান, পূত পবিত্র চরিত্র প্রতিষ্ঠিত, আপনার মতো চরিত্রবান আকাশের নিচে জমিনের কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আজিম শব্দ ব্যবহার করা হয়েছে। আজিম শব্দের অর্থ এমন ব্যাপক যে নবীজির চরিত্র কোনো যন্ত্র দিয়ে করিম কিছু দিয়ে আল্লাহ রসুলের চরিত্র মাফা যাবে না। বলেন সুবহানাল্লাহ। সেই রসুলের চরিত্র উপর কলঙ্ক লেপন করছে কুলাঙ্গার নষ্টা ভষ্টা মহিলা নূপুর শর্মা। আয়েশা রাদিয়া আনহা সম্পর্কে এমন আপত্তিকর মন্তব্য করেছে, অতীতে ইফকের ঘটনায় নবীর আমলে এরকম মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়া আনহার বিরুদ্ধে কথা বলেছিল তার চরিত্র সম্পর্কে। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন হযরত আয়েশা রাদিয়া আনহার পক্ষে আয়াত নাজিল করে তার চরিত্রের পবিত্রতা ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। বলেছে যে মোহাম্মদ সোয়াইফান সাল্লাল্লাহু সাল্লাম সে নারী লুবি, যার কানে অল্প বয়সের মহিলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বিবাহ করছে, এই ধরনের কথা বলছে। অথচ আল্লাহ রাব্বুল আমিন তার হাবিব আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোয়াইফান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের ইচ্ছায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। ছয় বছর বয়সে বিবাহ করছেন, নয় বছর বয়সে তাকে ঘরে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির নির্দেশে, আল্লাহর নির্দেশে বিবাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এক, দুই নম্বর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে আত্মীয়তার সম্পর্ক গভীর করার জন্য মজবুত করার জন্য বিবাহ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর কারণ হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমতী, অনেক জ্ঞানের অধিকারিণী। বলেন সুবহানাল্লাহ। তা থেকে 2210টি হাদিস বর্ণিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত হাদিস? 2210টি হাদিস তিনি বর্ণনা করেছেন, এত জ্ঞানের অধিকারী ছিলেন। আর সেই আম্মা জান আয়েশা জানহার বিরুদ্ধে এই নষ্টা ভষ্টা কুরাঙ্গার নারী এরকম আজে বাজে মন্তব্য করেছে। এই দুইজনের শাস্তি শুধু ফাঁসি নয়, আমি বলতে চাই আজকে যে বিজেপি সরকারকে বলতে চাই, এই মহিলার মাথা নেড়া করে আলকাতরা দিয়ে দুই পা প্লেনের সাথে বেঁধে দিয়ে সারা ভারত ঘুরাতে হবে। যদি ইসলাম ধর্মের কোনো ইসলাম ধর্মের ব্যক্তিত্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, তাহলে তার এই রকম শাস্তি প্লেন দিয়ে সারা ভারতবাসী ঘুরাইয়া তারপর ফাঁসি কার্যকর করতে হবে। কথা ঠিক না ঠিক? বেয়াদব মহিলা কোথাকার, ওরা বোঝে নাই যে মুসলমানরা বাঘের জাত, সিংহের জাত, কিসের জাত? সিংহের জাত। বিশ্বনেশ্বরের ভবিষ্যৎবাণী আছে, কিয়ামতের আগে ভারতের সাথে, হিন্দুস্থানের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, জেহাদ হবে। বলেন সুবহানাল্লাহ। সেই জেহাদে, সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি নবীজির কান মুখে শুনেছি হাদিস, আমি আবু হুরায়রা যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতে পারতাম, তাহলে মুসলমানদের সঙ্গের সাথী হয়ে হিন্দুস্থানের বিরুদ্ধে জিহাদ করতাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর উদ্দেশ্য দেখছেন হযরত আবু হুরায়রা, সেই জন্য বলেছেন, আমরা হাদিসে পড়েছি, তা আমরা যুদ্ধ চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, শান্তির পক্ষে আমরা সবসময় মুসলমানরা। আমাদের বাংলাদেশে কত হিন্দু বসবাস করে, করে না? আমি গত ওই পূজার আগে বলছিলাম যে আমি যখন ছোটো ছিলাম মাত্র 5,000, সারা বাংলাদেশে 5,000, 6,000 নাই 10,000 ধরেন আপনার ওই দুর্গা পূজা হতো, এখন কত হাজার? 30-40,000 পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কি কোনোদিন সে পূজার মণ্ডপে গিয়ে বিরুদ্ধে বাধা দিয়েছি? বাধা দেয় নাই। সম্মানিত উপস্থিতি, তা আমি বলতে চাই যে অতীতে এই ভারতে
কোরআনের আইন পরিবর্তন করার জন্য হাইকোর্টে তারা রিট করেছিল, মেয়েদেরকে হিজাব পর্দা প্রথা পরিধান করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এরপরে আপনার অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করেছে ভারতে, বাবরি মসজিদ ভেঙে খান খান করে দেওয়া হয়েছে, অন্যান্য মসজিদও ভাঙা হয়েছে, কাশ্মীরে তো অনাবর্ত মানুষ মারা হয়। এইগুলি হচ্ছে এই সরকার, যে সরকার বর্তমানে আছে ক্ষমতাসীন, এদের আক্রমণের বহিঃপ্রকাশ। কথা ঠিক না ঠিক, এরা ষড়যন্ত্র করে এইভাবে মুসলমানদের উপর ঘায়েল করার জন্য চেষ্টা চালাচ্ছে। আমি বলতে চাই যে ভারত শাসন করেছে মুসলমানরা 700 বছর, কমপক্ষে কত বছর, 700 বছর। এই ভারতের দিল্লি জামে মসজিদ, এরপরে দেওয়ানি আম, দেওয়ানি খাস, মতি মসজিদ, আড়াই দিনকার ঝোপড়া মসজিদ, মসজিদে কুয়াতুল মসজিদ, এরপরে তাজমহল, সবগুলি মুসলমানরা তৈরি করেছে বলেন সুবহানাল্লাহ। ভারতে যত আশ্চর্যজনক চিত্তাকর্ষক জিনিস আছে, দর্শনীয় জিনিস আছে, সবগুলি মুসলমানদের অবদান। এইগুলি লালন করে পালন করে দুধের সর খাচ্ছ আর মুসলমানদের অত্যাচার চালাচ্ছ, কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি তাই বলতে চাই আপনাদের সামনে, আল্লাহ রাব্বুল আমিন আয়াত নাজিল করেছেন যে যারা আমার নবীকে কষ্ট দিবে, আমার রসুলকে কষ্ট দিবে, তার পরিণতি কি শুনে নাও। সুরায় আহজাবের 57 নম্বর আয়াত, কত আয়াত? সুরায় আহজাবের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু وَرَسُولَهُ لَعَنَهُمُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَعَدَّ لَهُمْ عَذَابًا مُهِينًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন, নিশ্চয় যারা আমার রাসূলকে, ইন্নাল্লাযী ইউযুনাল্লাহ রাসূলাহু, আমি আল্লাহ পাক আমাকে কষ্ট দিবে, আমার রাসূলকে কষ্ট দিবে, তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের কি হবে, তাদের উপর আমার লানত, আমার গজব। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আমিন। যারা দুনিয়াতে আমাকে এবং রসুলকে কষ্ট দেবে, রসুলের বিরুদ্ধে কটূক্তি করবে, রসুলকে গালাগালি দিবে, গালাগালি করবে, তাদের উপর লানত গজব। শুধু গজব নয়, কিয়ামতের ময়দানে ওয়াদ্দালাহুম আযাবাম মুহিনা, অপমানজনক আযাব তাদেরকে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। সময় তো উপস্থিতি, তাই আমি বাংলাদেশের ক্ষমতাসীনদেরকে বলবো যে আজকে আপনারা সংসদে এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করুন, কথা ঠিক না ঠিক? পাশ করুন। আর ঢাকাতে যে ভারতের রাষ্ট্রদূত আছে তাকে ডেকে তলব করে এর কড়া প্রতিবাদ জানান, তাহলে বুঝবো যে আপনারা কি। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আমিন রসুলের সম্মান ইজ্জতের ক্ষতি হোক, রসুল কষ্ট পাক, এটা আল্লাহ পাক কখনো বরদাস্ত করেননি। আপনারা জানেন না, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা নবীজির পথে পথে কাঁটা কাঁটা দিয়ে রাখতো, নবীজিকে কষ্ট দেওয়ার জন্য, কী দেওয়ার জন্য, কষ্ট দেওয়া, কাঁটা কাঁটা পুঁতে রাখতো। আল্লাহ রাব্বুল আমিন, আবু লাহাবের অনেক সম্পদ ছিল, সব সম্পদগুলি শেষ হয়ে গেছে, ভাত পাওয়ার মতো আর সম্পদ নাই, খাবে এই টাকা নাই, শেষ পর্যন্ত জামি উম্মে জামিলা কি করছে, লাকড়ি বিক্রি করে খেয়েছে। হাম্মালাতাল হাতাব, বোঝা বহনকারী নারী, জঙ্গল থেকে লাকড়ি কেটে, ডাল কেটে, এগুলি মাথায় নিয়ে ডোর টু ডোর প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে বলতে, লাকড়ি নেবেন, লাকড়ি নেবেন, এই বলে বিক্রি করে তারপরে খাবার জুগেছে। কষ্ট দিয়েছে কাকে? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে। পরিণতি এই, শুধু তাই নয়, ক্ষুধার্ত দিয়ে শাস্তি আল্লাহ পাক দেননি। একবার খড়ি কাটার জন্য পাহাড়ের উপর উঠেছে, খড়ি কেটে দম, গ্রামে ভাষায় বলে দম নিতেছে, রেস্ট নিতেছে, কে? উম্মে জামিলা। আল্লাহ পাক বলেছে, ফেরেশতা আজাইল, যাও যাও উম্মে জামিলাকে প্লান্টিক শট মেরে বিদায় করে দাও। এমন শট মেরেছে আজাইল, জান কবজ করে ধাক্কা মেরেছে, পাহাড় থেকে গড়তে গড়তে ওই যে রশি দিয়ে আটি বেঁধেছিল, লাড়কি বেঁধেছিল, ওই রশি তার কাছেও কিছু ছিল, সেইগুলি ওই রশি সহ আপনার ওই লাড়কি সহ গড়তে গড়তে একেবারে গলায় পেঁয়াজ লাগিয়ে সে কি হয়ে গেছে, মারা গেছে, ফাঁসি হয়ে সে মারা গেছে গলাত পেঁয়াজ লেগে। এই হলো আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করার শাস্তি। দুই নম্বরে আপনারা জানেন উহুদ যুদ্ধে 625 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল, এই যুদ্ধে মুসলমানদের সাময়িকভাবে পরাজয় হয়েছিল আল্লাহ রসুলের কথা না শোনার কারণে। 50 জন তীরন্দাজ বাহিনী
আবদুল্লাহ বলেন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা পাহাড়ে রাখা হয়েছিল। নবীজি বলছেন আমরা জয়লাভ করি আর পরাজিত হই, খবরদারি স্থান ত্যাগ করবে না। প্রথম চান্সে মুসলমানরা জয়লাভ করছে উহুদের যুদ্ধে, কাফেররা চলে গেছে। মুসলমানরা গনিমাতের মাল কুড়ানো শুরু করে দিয়েছে। এই দৃশ্য দেখে 50 জন সাহাবীর মধ্যে অনেকে বলতেছে আমরা তো জয়লাভ করেছি, কাজে গনিমতের মাল কুড়ানো হোক। আবদুল্লাহ বিন জুবায়ের বলে না নবীজির নিষেধ আছে, খবরদার যাওয়া যাবে না। আবদুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু কথা না শুনে 50 জনের মধ্যে কমপক্ষে 20-30 জন সাহাবী জোর করে এসে গনিমতে মাল কুড়ানো শুরু করে দিয়েছে। আর পেছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একদল কাফেররা এসে মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দিয়েছে, তারা আঘাত করেছে। ফলে এই সময় নবীজি পড়ে গেছেন, তার দান্দাত মোবারক দুটা ভেঙে গেছে। ইবনে কিমিয়া নামে একটা লোকের তরবারির আঘাতে, নাম কি ইবনে কিমিয়া, কিমিয়ার আঘাতে। পরবর্তীকালে দেখা গেল এই কিমিয়ার বাড়িতে যত ছেলে মেয়ে জন্মগ্রহণ করেছে একটা লোকেরও একটা দাঁত নাই, একটা দাঁত নাই। যতদিন পর্যন্ত বংশ ছিল দাঁত নাই, মানুষ আছে কিন্তু কি নাই, দাঁত নাই। বেয়াদবি করছে কার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেয়াদবি করছে, নবীজি দান্দার মাংস শহীদ করে দিয়েছে, বদমাইশ কুলাঙ্গার। আমার দোস্তগণ আর বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, তাই বলতে চাই আল্লাহ রাব্বুল আমিন যুগে যুগে এইরকম শাস্তি দেখাচ্ছে, নবীর সাথে বেয়াদবি করছে। বেয়াদবি আপনার কোনো কানে মানুষরা হতে পারে, সে অন্য সাথে, খবরদার নবীর সম্পর্কে। আমাদের বাংলাদেশে এইরকম অনেকে নাস্তিক আছে যারা কোরআন নিয়ে কী করে বাজে মন্তব্য করে, নবীজির সামনে এরকম বাজে মন্তব্য করে, এই ধরনের লোকের স্থান আমরা বাংলাদেশে দিতে চাই না, কথা ঠিক না বা ঠিক? তাদের স্থান হবে না বাংলাদেশে। আপনারা জানেন 628 খ্রিস্টাব্দে হুদায়বিয়া সন্ধি সংগঠিত হওয়ার পর নবীজি সারা বিশ্বের বড় বড় রাজা বাদশাহদের কাছে চিঠি লিখেছিলেন, এই চিঠি যে তোমরা ইসলাম কবুল করো, আমার কাছে আসো, মুসলমান হয়ে যাও, ইসলাম কবুল করো, দুনিয়াতে শান্তি আখিরাতে মুক্তি পেতে হলে মুহাম্মদ সাল্লামের নেতৃত্বে তার আনুগত্য তার আদর্শ মেনে চললে আল্লাহ খুশি থাকবেন, আর যদি তাকে বাদ দিয়ে চলো তোমাদের জাহান্নামে যেতে হবে। এইভাবে চিঠির অনেক সুন্দর ভাষা ছিল। একজন সাহাবিকে পাঠালেন পারস্যের বাদশা পারভেজের কাছে, খসরু পারভেজের কাছে পাঠালেন নবীর চিঠি নিয়ে। সাহাবিকে তাকে চিঠি দিলেন বাদশাকে, হে কার থেকে, কোথা থেকে এসেছো? মদিনা থেকে এসেছি। কার চিঠি? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিঠি নিলেন, নিয়ে ছিঁড়লেন, ছেঁড়া পর দেখলেন যে লেখা আছে ইসলাম কবুল করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে ইসলাম কবুল করো, এইভাবে অনেক কথা লেখা আছে। সে দেখি আমাকে ইসলাম কবুল করতে বলতেছে, আমি পারস্যের বাদশা। এই বলে নবীজি চিঠি ওই চিঠি বাহকের সামনে ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে ছিন্ন বিচ্ছিন্ন করে পায়ের নিচে দিয়ে পা দিয়ে দলিত মলিত করছে, পা দিয়ে খুঁজতেছে। নবীর চিঠি কী করতেছে? দলিত মলিত করে ফেলেছে, একেবারে খুঁজতে শেষ করে দিয়েছে। এই সংবাদ নবীজির কানে গেছে, নবীজি বলছেন আল্লাহ যে ব্যক্তি আমার চিঠিকে তন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, আল্লাহ মাজ্জে কুল্লাম মাজ্জাক, আল্লাহ তার রাষ্ট্রকে তার দেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। আল্লাহু আকবার! যার তার সাথে ফাজলামি, ইয়ার কি বেয়াদবি। ঘটনা শোনেন, তেই খসরু পারভেসের একটা ছেলে ছিল, নাম শেরোয়াই। নাম কি? শেরোয়াই। স্ত্রীর নাম শিরিন। স্ত্রীর নাম কি? শিরিন। নবীর সাথে বেয়াদবির পরিণতি দেখেন, এই স্ত্রী শিরিন অত্যন্ত পরমা সুন্দরী ছিলেন, খুবই সুন্দরী। ছেলে শেরোয়াই সে ছিল লম্পট দুশ্চরিত্র অধিকারী, মায়ের ইজ্জত লুট করবে। কি করবে? মায়ের ইজ্জত লুট করবে। নাউজুবিল্লাহ মিন যালিক। কি করবেন? মায়ের ইজ্জত যদি আমি লুট করতে চাই, বাদাকে আমার পিতা খসরু পারভেজ একদিন পরিকল্পনা করে খসরু পারভেজকে কি করছে? চাকু দিয়ে জবাব করছে, শেষ। খসরু পারভেজের ক্ষমতা শেষ। বেটার হাতে কে মারা গেল? বাপ মারা গেল। তার মা বুঝতে পেরেছে শিরিন আমার ছেলে আমার সাথে এই দুর্ব্যবহার করবে, বুঝতে পেরে মা শিরিন একটা ঘরের মধ্যে ঢুকে নিজে গলার দড়ি দিয়ে কি করছে? আত্মহত্যা করেছে। খসরু পারভেজের স্ত্রী আছে, বিদায় শেষ, আত্মহত্যা শেষ।
এরপর যখন শিরোয় তার পিতাকে হত্যা করতে গিয়েছে, হত্যা করার পর পিতার প্যান্ট থেকে একটা বোতল পেয়েছিল, প্যান্টের পকেটে একটা বোতল ছিল, এই বোতলের মধ্যে হালুয়া ছিল এবং বোতলের ওপর লেখা ছিল যে ব্যক্তি হালুয়া পান করবে সে সবসময় যুবক থাকবে। এই হালুয়া যে খাবে সে আর বৃদ্ধ হবে না। ওই বলগো যাক ভালো একটা জিনিসই পাইছি। এই বলে তার মা যখন বিদায় হলো, তারপর সে কী করতেছে, ওই হালুয়া খাচ্ছে। যেই কোটা খুলে হালুয়া খেয়েছে সঙ্গে সঙ্গে হালুয়াতে বিষ মাখানো ছিল, সে এই শিরিনও কী হয়ে গেল, বিদায় হয়ে গেল, কী হয়ে গেল, শেষ, শিরিনও শেষ। কারণ রাজা বাদশাহদের কাছে এমন জিনিস থাকে, ওপরে লেখা থাকে একটা আর কাম হয় ভিতরে আরেকটা। হোটেলের সামনে লেখা আছে বিসমিল্লাহ হোটেল, ভিতরে যা দেখবেন মরা মুরগির গোস্ত, মরা গরুর গোস্ত খাচ আছে না, অসংখ্য এরকম আছে। ওপরে নাম ভালো কিন্তু ভিতরে দুই নম্বরই কাজ। আমার বন্ধুগণ, আমার প্রিয় মুসল্লিনে কেরাম, তাই আল্লাহ রাব্বুল আমিন ওই যে কার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদবি করেছে, কে খসরু পারভেজ, তার রাজ্য টুকরো টুকরো হয়ে গেছে, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার স্ত্রী বিদায় হয়ে গেছে, তার ছেলে কি বেঁচে আছে, শেষ, বাহাদুরি কি আছে আর নাই। কাজে খবরদার, আল্লাহ রসুলের সানে এইরকম বেয়াদবি করা যাবে না। যারাই করবে তাদের কি হতে হবে, দুনিয়াতে আল্লাহ লানত গজব, পরকালে জাহান্নামে তাকে যেতে হবে, কথা ঠিক কিনা? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা নবীজিকে কিভাবে ভালোবাসতেন অন্তর দিয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সময় গারে সৌর থেকে যখন বের হয়ে মদিনার দিকে যাচ্ছিলেন পায়ে হেঁটে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজির একবার সামনে যান, আবার বাম পাশে যান, আবার ডান পাশে যান, আবার নবীর পিছনে আসেন, দুইজনে হাঁটতেছেন। আবু বকর ডান পাশে দাঁড়িয়ে নবীর সাথে হাঁটতেছেন, আমার কখন নবীর সামনে যান, আমার বাম সাইডে যান, একসাথে নবীজি বললেন, আবু বকর তুমি এইরকম করতেছো কেন, কি বুঝতে পারছেন ঘটনা, আমরা বুঝবো না। আবু বকরকে নবীজি প্রশ্ন করে, আবু বকর কোনোদিন তুমি আমার আগে আগে হাঁটো না, আমার ডান পাশে বাম পাশে হাঁটো না, এইভাবে তুমি এরকম আজকে করতেছো কেন? হযরত আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেভাবে মদিনাতে যেতেছি কাফের আমাদেরকে আক্রমণ করতে পারে, এই জন্য সামনে দিক থেকে যদি তীর আসে বাল্লাম আসে কাফেরদের, সেই তীর যেন আমি আবু বকর আমার বুকে লাগে, আমার রসুল যেন জীবিত থাকেন। বলেন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার সামনে সামনে হাঁটাহাঁটি করি, ড্যান দিকে যাই, এই জন্য ড্যান দিক থেকে যখন তীর আসে বাল্লাম যদি আসে, তাহলে সেই তীর বাল্লামটা যেন আমি আবু বকর শরীরে বিদ্ধ হয়, আমার রসুল যেন জীবিত থাকে। ইয়া রাসূলুল্লাহ, বামে আমি একসময় যাই, এই জন্য বাম দিক থেকে কাফের দিকে তীর আসে আপনাকে মারার জন্য, তাহলে সেই তীর যেন সর্বতো আমার এই শরীরে বিদ্ধ হয়, পিছন দিকে আমি আপনার পিছনে থেকে হাঁটাহাঁটি করি, এই জন্য যাতে করে কাফেরদের তীর বলল আমার পিঠে এসে লাগে, আল্লাহ রসুল যেন জীবিত থাকেন। বলেন সুবহানাল্লাহ, এই আল্লাহ রসুলের মহব্বত। সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা কথা বলে শেষ করেছি, তিনি বলেন, আমি ও মদিনার লোকেরা, আমি বহুদূর সফর করছি, রাজা বাদশাহদের দরবারে গিয়েছি, রাজা বাদশাহদের যে কর্মচারী থাকে, কাজের লোক থাকে, তারা রাজা বাদশাহদেরকে এতটুকু ভালোবাসে না যতটুকু ভালোবাসে আল্লাহ রসুলের সাহাবীরা রসুল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলেন সুবহানাল্লাহ, নবীজির নির্দেশ সাহাবায়ে কেরাম এইভাবে মানতেন, নবী যখন কোনো কাজে নির্দেশ দিতেন সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে সে কাজ সম্পন্ন করতেন। বলেন সুবহানাল্লাহ, আবার নবীজি যখন অজু করতেন, সে অজু করার পানি গড়ে যাচ্ছিল, সেইগুলো নিয়ে সাহাবায়ে কেরাম কাড়াকাড়ি করতেন, কে আগে পানি নিতে পারে। বলেন সুবহানাল্লাহ, নবীজি থুতু নিক্ষেপ করছেন, এই থুতু নিয়ে কোন সাহাবী গায়ে মাখতে পারে, এই ছিল সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা। আর সেই রসুলকে আজকে তারা কটূক্তি করতেছে, যারা গালাগালি করে এরা দুশ্মন ইসলামের শত্রু, কথা ঠিক না ঠিক? পরিশেষে বলতে চাই, সাহাবায়ে কেরামের নির্দেশনা হযরতে ওমর ফারুক বলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নবীকে গালি দিবে সে কাফের, এবং তাকে প্রকাশ্যে হত্যা করতে হবে। কি করতে হবে? হত্যা করতে, তার বেঁচে থাকার অধিকার নাই এই পৃথিবীতে। সাহাবায়ে কেরাম ফতোয়া,
ফয়সালা। এরপরে স্যার ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের ফতোয়া হলো যারা নবীকে গালি দিবে, কটুক্তি করবে, এদেরকে হত্যা করতে হবে, এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওলামায়ে দেওবন্দের ফতোয়া হলো মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, আল্লামা শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই, কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাইয়ের ফতোয়া হলো যারা আল্লাহ রসুলকে গালি দেবে এরা কাফের, এরা এদেরকে প্রকাশ্যে কী করতে হবে, হত্যা করতে হবে, বেঁচে তার কোনো অধিকার নাই। তা শোন, আমরা সাবধান হয়ে যাই, সতর্ক হয়ে যাই, জীবনে কোনো দিন আমার ছেলে, আমার মেয়ে এবং প্রতিবেশী গ্রামবাসী দেশবাসী কেউ যেন আল্লাহ রসুলের শানের বেয়াদবি না করে, তারা যেন কুফরি মৃত্যুতে হালতে মৃত্যুবরণ না করে, এই জন্য সতর্ক হই। যারা আজকে আল্লাহ রসুলকে গালি দিয়েছে, নূপুর শর্মা এবং এর আরেকজন যে ব্যক্তি, এদেরকে প্রকাশ্য শাস্তি আমরা দাবি করতেছি, এবং ভবিষ্যতে যেন এই ধরনের আচরণ যেন কেউ না করে ভারতের বিগত সারা পৃথিবীতে। এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। ওয়াকি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।